আসসালামু আলাইকুম। দর্শক, বলেছি বাংলাদেশের পরিস্থিতি কেবল বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি বাংলাদেশের সীমানা পার হয়ে ইতিমধ্যে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের এই ঘটনা বিশ্বের নানা প্রান্তের মানুষকে, বিবেককে নাড়া দিয়েছে। নানা দেশ এখন প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেছে। সবচেয়ে শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তার নানা উইং, স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন সহ নানা উইং প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। সর্বশেষ যে খবর পাওয়া গেছে তাতে পেন্টাগনও বক্তব্য দিয়েছে, তারা বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশের চলমান পরিস্থিতি অব্যাহতভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয়, পেন্টাগন। 23 জুলাই নিয়মিত ব্রিফিংয়ে পেন্টাগন প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার একথা বলেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো শান্ত থাকার আহ্বান জানান। বলেন, আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না। একজন সাংবাদিক তার কাছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান ক্ষমতাসীন সরকার প্রধানের দেখামাত্র গুলি করার নির্দেশ পেয়ে নিরাপত্তা রক্ষাকারীরা গণহারে হত্যাকাণ্ড চালাচ্ছেন। শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের এমন পরিস্থিতিতে বাংলাদেশকে কিভাবে পর্যবেক্ষণ করছে পেন্টাগন? এই প্রশ্নকর্তা আরও দাবি করেন, কয়েকশত হান্ড্রেডস মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন কয়েক হাজার, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, সারা দেশে সরকার জারি করেছে কার্ফিউ। এই সরকারের পদত্যাগ দাবি করছে জনগণ। রাজপথে রয়েছে একটি বাহিনীর সদস্যরা, নিরাপত্তা রক্ষাকারীরা জাতিসংঘের সদস্যদের আর্মড ভেহিকেল ব্যবহার করছে, এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এক্ষেত্রে আপনাদের পর্যবেক্ষণ কি? এই প্রশ্নের জবাবে মেজর জেনারেল প্যাট রাইডার ওই কথা বলেন। ফলো আপ প্রশ্নে ওই সাংবাদিক আরও জানতে চান জাতিসংঘে শান্তিরক্ষী মিশনের সমর্থন দিতে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র, ওইসব ব্যক্তিবিশেষ যারা চরমভাবে নিয়ম লঙ্ঘন করেছে তাদের নিজেদের দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, তারা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদস্যদের মোতায়েন করেছে, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? যারা নিজের দেশে শান্তি বজায় রাখতে সক্ষম হন তারা কিভাবে? এই সাংবাদিকের প্রশ্ন শেষ না হতেই জেনারেল রাইডার বলেন, এই মঞ্চ থেকে আপনাকে জানানোর মতো তথ্য আমার কাছে নেই, আমি শুধু বলতে পারি আমরা সুস্পষ্টতই সহিংসতা বৃদ্ধি পাক সেটা দেখতে চাই না, অবশ্যই চাই পরিস্থিতি শান্ত হোক, আমরা চাই মানবাধিকারের স্বীকৃতি। দর্শক, এই সবগুলো বক্তব্য আসছে প্রাথমিকভাবে, তার মানে পেন্টাগন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক যেই হাই কমিশন আছে জাতিসংঘের, সবার নজর কিন্তু এখন যে বাংলাদেশে, কিভাবে বাংলাদেশে জাতি ইউএন মিশনের বাহন ব্যবহার করা হয়েছে বিক্ষোভ দমনে, এবং বিক্ষোভ দমনে কী কী পদ্ধতিতে তারা অগ্রসর হয়েছে, সব বিষয়গুলো, হতাহতদের তালিকা, সমস্ত বিষয়গুলো এখন আন্তর্জাতিক মহল জানতে চায় দর্শক। ফলে পরিস্থিতি বেশ জটিল এবং ঘোলাটে, এটি বলার অপেক্ষা রাখে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।